ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ভূগোল এই নিয়ে আলোচনা করব তো এখানে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো কোয়েশ্চেন পেপার আছে প্রথম আমি পার্ট টু আলোচনা করব প্রথম প্রশ্ন চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপ হলো অস্বক্ষ আকৃতি হ্রদ এবং ক্লাবন ভূমি অশ্বক্ষাকৃতি হ্রদ সমভূমিতে নদী প্রবাহ পথে বাধা পেলে কখনো কখনো তার বাঁকা গতিপথ ত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয় কালক্রমে প্রিত্যক্ত সোথিন বাঁকা নদীখাতটির দুই মুখে বালি পলি কাদা ইত্যাদি জমা হয়ে এবং মূল নদীখাত থেকে বিচ্ছিন্ন হয়ে রূপে অবস্থান করে এই ধরনের হ্রদ ঘোড়ার খুরের মতো দেখতে হওয়ায় এদের অশ্বক্ষরাকৃতি হ্রদ বলে যেমন কাটোয়া ও কালনার মাঝে হুগলি ভাগেরথী প্লাবন ভূমিতে এরকম অনেক অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায় দ্বিতীয় হচ্ছে প্লাবনভূমি নিম্ন প্রবাহে নদীপাড় থেকে উপত্যকার সীমা পর্যন্ত বন্যার পলিজমে যে সুবিস্তৃত সমভূমি গঠিত হয় তাকে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে যেমন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর নিম্ন প্রবাহিকায় বিস্তৃত প্লাবনভূমি গড়ে উঠেছে প্রশ্ন নাম্বার দুই মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখ মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় হলো শুষ্ক পরিবেশে বাঁচতে পারে বা সহজে পরিবেশকে মানিয়ে নিতে পারে এমন সব গাছকে মরুভূমির প্রান্ত সীমানায় লাগাতে হবে নাম্বার বিভিন্ন প্রকার গাছপালা সমান্তরালভাবে রোপণ করে শেল্টার বেল্ট বা বায়ুর গতিপথে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে যাতে অতি শক্তিশালী বায়ুপ্রবাহের গতিরোধ করা যায় নাম্বার তিন অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে নতুন গাছ লাগানোর কর্মসূচি নিতে হবে নাম্বার চার এখানে চারটি লিখে রেখেছি দরকার তিনটে যদিও নাম্বার চার হচ্ছে অতিরিক্ত পশুচারণ বন্ধ করে নির্দিষ্ট চারণভূমিতে পশুচারণের বাধ্য করতে হবে নাম্বার তিন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ কর পার্থক্যের বিষয় পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল প্রকৃতি এটি উত্থিত উপকূল পশ্চিম উপকূল হচ্ছে এটি চ্যুতি গঠিত নিমজ্জিত উপকূল দৈর্ঘ্য দু হাজার পাঁচশো কিমি এটা হচ্ছে পশ্চিম উপকূল হচ্ছে দেড় হাজার কিমি প্রায় বিস্তার ভূমিভাগ বেশ চওড়া গড় বিস্তার এক হাজার একশো কিমি ভূমিভাগ সংকীর্ণ চওড়ায় দশ থেকে আশি কিমি বালিয়ারি সর্বত্র বালিয়ারি দেখা যায় দক্ষিণ অংশে বালিয়ারির সংখ্যা বেশি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা তুলনামূলকভাবে বেশি হ্রদ হ্রদ ও উপহ্রদের সংখ্যা কম হ্রদ ও উপহ্রদের সংখ্যা বেশি নাম্বার চার অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাবগুলি আলোচনা করো প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভৌম জল উত্তোলন করলে তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে যেমন এক মাটির নিচে ভৌমজল সম্পৃক্ত স্তর ধীরে ধীরে আরো নিচে নেমে যাবে ফলে অগভীর কূপ নলকূপ জল নলকূপের জল শুকিয়ে যাবে দুই মানুষের পানীয় জলের প্রধান উৎস হলো জল তাই অতিরিক্ত ভৌমজল ব্যবহার করলে বিশ্বজুড়ে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করবে নাম্বার মাটির নিচ থেকে অতিরিক্ত জল তোলা হলে ভৌমজলের সঙ্গে আর্সেনিক ফ্লোরাইড আয়রন নাইট্রেট প্রভৃতি খনিজ মিশে যায় এই খনিজ মিশ্রিত বিষাক্ত জল ব্যবহারের ফলে রোগ হয়ে থাকে নাম্বার চার কূপ ও নলকূপের জলের জলে মাটির নিচের স্তর থেকে লবণ দ্রবীভূত জল মাটির উপর স্তরে এসে সঞ্চিত হয় তাই ভৌমজল সেচ যে যত বেশি ব্যবহার করা হয় মাটির লবণাক্ততা তত বৃদ্ধি পেতে থাকে এবার পার্ট টু আলোচনা করব তো তোমাদের যদি নোটগুলো কোনো কারণে প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যাও ওখানে আমি এ সমস্ত নোটগুলো পিডিএফ ফাইল ওখানে আমি দিয়ে থাকি তো পার্ট টু এর প্রথম প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কাজের বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন মরু অঞ্চলে বায়ুর কাজের লাভের কারণ বায়ুর কাজ প্রধানত মরুভূমি অঞ্চলে অঞ্চলে এবং সমুদ্র উপকূল বেশি লক্ষ্য করা যায় তার কারণগুলি হলো বাধাহীন বায়ু প্রবাহ উন্মুক্ত সমুদ্র উপকূলে ও মরুভূমিতে বায়ু অবাধে তার বাহিত পদার্থকে অনেক দূরে টেনে নিয়ে যায় নাম্বার দুই উষ্ণ ও শুষ্ক বায়ুর উপস্থিতি মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম থাকার ফলে সেটি অত্যন্ত উষ্ণ হয়ে ওঠে এতে ওপরের স্তরের বালিয়ারি ও হালকা হয়ে বহুদূরে উড়ে যায় নাম্বার তিন ঝোড়ো বাতাসের প্রাধান্য ঝোড়ো বাতাসের জোর বেশি এতে বাতাসে বাহিত বালির আঘাতে যেমন শিলার ক্ষয় হয় তেমনি ক্ষয়িত পদার্থ বহুদূরে উড়ে গিয়ে ভূমিরূপ গঠন করে নাম্বার চার উদ্ভিদ শূন্যতা বালুকনাকে মাটিতে আটকে রাখতে পর্যাপ্ত সংখ্যক উদ্ভিদের অভাব থাকায় মরু অঞ্চলে বায়ু খুব সহজে ও দ্রুত কাজ করতে পারে নাম্বার দুই কিভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন যেভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা হলো এক নম্বর উষ্ণতা বৃদ্ধি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য বঙ্গোপসাগরের জল আগের থেকে জিরো পয়েন্ট ফাইভ সেল ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়েছে ফলে সুন্দরবনের বদ্বীপ গঠনের প্রক্রিয়ায় পরিবর্তন লক্ষ্য করা যায় নাম্বার দুই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পৃথিবীর উচ্চতা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে দু মেরু প্রদেশে বরফ গলতে শুরু করেছে বিজ্ঞানীদের আশঙ্কা দু সালের মধ্যে সুন্দরবন অঞ্চলের অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য নিশ্চিহ্ন হয়ে যাবে নাম্বার তিন সাইক্লোনের প্রভাব বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা তারতম্য বিভিন্ন প্রকার ঘূর্ণবাদ সংগঠিত করছে এর প্রভাবে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য যথেষ্ট ক্ষতি হচ্ছে নাম্বার তিন বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা এক নম্বর হচ্ছে পানীয় জলের চাহিদা মেটায় দুই ভৌম জলের সঞ্চয় করা যায় তিন যেসব অঞ্চলে জলের ঘাটতি সেখানে বৃষ্টির জল সংরক্ষণ করে পানীয় জলের অভাব মেটানো সম্ভব চার কৃষিকাজের জলের যোগান দেওয়া যেতে পারে জলের যোগান দেওয়া যেতে পারে নাম্বার চার এলনিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে এলনিনো ও লা নিনা দক্ষিণ আমেরিকার পশ্চিম ও পেরু চিলি উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরের দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থায় শীতল হাম্বল স্রোত প্রবাহিত হয় কিন্তু চার থেকে সাত বছর অন্তর এই অংশে শীতল স্রোতের বদলে গভীর উষ্ণ জলক্ষেত্র অবস্থান করে এবং নিস্তেজ উষ্ণ স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় ফলে বায়ুমণ্ডলের এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যার প্রভাবে গোটা পৃথিবী যার প্রভাব গোটা পৃথিবীতে পড়ে সমুদ্র স্রোতের এই অস্বাভাবিক পরিবর্তনের ঘটনা বা পর্যায়কে এল এলনিনো বলা হয় এল এলনিনো বছরগুলিতে ভারত সহ পূর্ব এশিয়ার দেশগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় ও স্থানে স্থানে খরা পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে দক্ষিণ আমেরিকায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা সৃষ্টি হয় যখন পেরু ও চিলি উপকূলে উপকূলে পৃষ্ঠ জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও চার ডিগ্রি সেলসিয়াস মতো কমে যায় তখন এল নিনো বিপরীত অবস্থার সৃষ্টি হয় একে বলে লা নিনা ভারতে এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তো এই ছিল ক্লাস টেনের ভূগোলের এক মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর সহ আলোচনা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা ইংরেজি গ্রামার বা অন্যান্য নানান ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো বাই